ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই দ্বন্দ্বের উত্থান। লখনউ সুপার জায়ান্ট ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের ম্যাচে ঘটে যাওয়া ঘটনা বিভক্ত করেছে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরকে। দুই ভারতীয় ক্রিকেটার দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিলেন সেই ম্যাচে। গৌতম গম্ভীর ও বিরাট কোহলির মধ্যকার দ্বন্দ্ব ছড়িয়েছে ভক্তদের মাঝেও। সেই আইপিএল আসরের পর থেকেই গৌতম গম্ভীরকে যেখানেই দেখে বিরাট কোহলির ফ্যানরা, সেখানেই কোহলি কোহলি বলে স্লোগান দিয়ে উত্তক্ত করে তারা। চলমান এশিয়া কাপেও এর ব্যতিক্রম নয়। নেপালের বিপক্ষে মাঠে পারফর্ম করছে টিম ইন্ডিয়া। ধারাভাষ্য কক্ষে ছিলেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার পাল্লেকেলি স্টেডিয়ামে ধারাভাষ্য কক্ষ হচ্ছে বেরিয়ে প্রেসিডেন্ট বক্সের দিকে যাচ্ছিলেন গৌতম গম্ভীর। এ সময় পাশের গ্যালারি থেকে বিরাট কোহলি বলে স্লোগান দিচ্ছিল কোহলি ভক্তরা। কোহলি কোহলি স্লোগান শুনে মেজাজ ছাড়িয়ে ফেলেন গৌতম গম্ভীর। এ সময় নিজের মিডল ফিঙ্গার দেখিয়ে কোহলি ভক্তদের জবাব দিয়েছেন গৌতম গম্ভীর, যেটি একেবারেই অপেশাদার আচরণ। গৌতম গম্ভীরের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।